Assalamualaikum everyone, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা টিপসের ভিডিও দেখার জন্য। শেয়ার করব খুবই ছোট্ট আর সিম্পল একটা টিপস। বাঁধাকপি ভাজি করে খেতে আমরা অনেকেই পছন্দ করি, তবে এই বাঁধাকপি ভাজি করার জন্য কিন্তু বাঁধাকপিটাকে খুব ঝুড়ি করে কুচি করে কাটতে হয়, কারণ খুব ঝুড়ি করে যতটা সম্ভব ঝুড়ি করে কাটা হয় ততটাই কিন্তু ভাজি খেতে ভালো লাগে। তবে এই কাজটা অনেকটা সময় সাপেক্ষ আর আমার কাছে অনেকটা ঝামেলারও মনে হয়। আজকে শেয়ার করব কী করে ছুরি বা বটি ছাড়াই খুব সহজে আর অল্প সময়ে বাঁধাকপি একদম ঝুরি কুচি করে কেটে নিতে পারবেন। তো এর জন্য প্রথমেই লাগছে বাঁধাকপি। বাঁধাকপির উপরের যে শক্ত আর নষ্ট কিছু পাতা থাকে প্রথমে আমি সেই পাতাগুলোকে রিমুভ করে ফেলে দিচ্ছি। তারপর মুখের যে শক্ত অংশটা থাকে সেটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখন অনেকেই বলতে পারেন যে বলেছি ছুরি আর বটির সাহায্য ছাড়াই করব। হ্যাঁ, আমি এখনও ঝুরি করার কাজটা শুরু করিনি, শুধুমাত্র বাঁধাকপিটাকে ডিভাইড করার জন্য ছুরিটা ব্যবহার করছি। আমি যখন ঝুরি করার কাজটা করব অবশ্যই ছুরি বা বটির সাহায্য ছাড়াই করব। এবার বাঁধাকপিটা মাঝখান থেকে ভাগ করা হয়ে গেলে ঝুরি করে নিচ্ছি, আর এই ঝুরি করার কাজটা করব আমি একটা পটেটো পিলারের সাহায্যে। এই ধরনের পটেটো পিলার প্রায় আমাদের অনেকের বাসায় থাকে। এই পটেটো পিলারের সাহায্যে কিন্তু খুব সহজে আর অল্প সময়ে ঝুরি করে বাঁধাকপি কুচি করে কেটে নেওয়া যায়, একদমই ঝামেলা ছাড়া। আর বটি বা ছুরি দিয়ে আপনি কুচি করলে ঠিক যতটা কুচি হবে তার চাইতে আরও অনেক বেশি মিহি কুচি হবে এই পটেটো পিলারের সাহায্যে কুচি করলে। একটু ভিডিওতে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে কতটা কুচি হয়েছে, অনেকটা কিন্তু ঝুরি কুচি হয়েছে। আর এভাবে কুচি করে নিতে একদমই সময় কম লাগে, যেটা বটি আর ছুরি দিয়ে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। এছাড়াও ভাজি করতে গেলেও সময় কম লাগে। আর এভাবে মিহি কুচি করলে কিন্তু বাঁধাকপিটাকে আলাদা করে সেদ্ধও করে নিতে হয় না, সেই সাথে এভাবে কুচি করলে বাঁধাকপিটা ভর্তা করে খেতেও খুব ভালো হয়। আমার চ্যানেলে বাঁধাকপির ভর্তার একটা রেসিপি রয়েছে, চাইলে কেউ সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করছি আজকের এই ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলে যাবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।